আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশাতে। কখনো কি ভেবে দেখেছেন একই রেসিপিতে রান্না করেও কেন আমাদের বাড়ির কাবাবের স্বাদটা বাবুর্চিদের মতো হয় না? এটার কারণ একটাই, আমরা বাজার থেকে যে মশলার প্যাকেট কিনে আনি সেটাতে সবগুলো উপকরণ সঠিক মাত্রায় থাকে না। তাই আজকে আমি আপনাদের সাথে যে কাবাবের মশলাটা শেয়ার করব, এটা ব্যবহার করে যদি বাসায় বানান তাহলে আপনাদের কাবাবের স্বাদটাও বাবুর্চিদের মতো হবে। ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বাবুর্চিদের স্টাইলে কাবাব বানানোর জন্য যে মশলাটা তৈরি করব সেটার জন্য নিয়ে নিচ্ছি 5টা তেজপাতা, দারুচিনি দিচ্ছি 1.5 ইঞ্চি সাইজের 4 টুকরো, স্টারনিস দিচ্ছি 2টা, এটা খুব সুন্দর স্মেল ছড়ায়, বড় এলাচ দিচ্ছি 3টা, ছোট এলাচ দিচ্ছি 5টা, লবঙ্গ নিচ্ছি 1 চা চামচ, এখানে প্রায় 20টার মতো আছে, কাবাব চিনি নিচ্ছি 1 চা চামচ, এখানেও প্রায় 20টার মতো আছে। কাবাব চিনিটা একটু দেখুন, এটা দেখতে অনেকটা কালো গোলমরিচের মতো, তবে এটার একটা লেজ আছে। জয়ত্রী নিচ্ছি 1 চা চামচ, এই জয়ত্রীগুলোকে গুঁড়ো করে নিলে 1 চা চামচের মতো হবে। জয়ফল নিচ্ছি, একটা বড় জয়ফলের অর্ধেকটা নিচ্ছি, 3টা পিপুল, এটা এক ধরনের মরিচ, গোলমরিচ নিচ্ছি সাদা এবং কালো মিলিয়ে 1 চা চামচ, সাদা জিরা নিচ্ছি 1 চা চামচ, মৌরি নিচ্ছি 1 চা চামচ, শাহি জিরা নিচ্ছি 1 চা চামচ, গোটা ধনিয়া নিচ্ছি 1 চা চামচ, রাঁধুনি নিচ্ছি 1 চা চামচ, পোস্তদানা নিচ্ছি 1 চা চামচ, আর মেথি নিচ্ছি 1/2 চা চামচ। এবার সবগুলো মশলাকে একটা প্যানে হালকা ভেজে নিয়ে একটু মচমচা করে নিব, বেশি ভাজা ভাজা করব না, তাহলে মশলাগুলো তিতে হয়ে যেতে পারে। এজন্য আমি চুলায় একটা প্যান আগে থেকে গরম করে নিয়ে তাতে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা একদম লোতে রেখে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট পরে মশলাগুলো এরকম ভাজা ভাজা হলে চুলার আঁচটা বন্ধ করে মশলাগুলোকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে জারে নিয়ে যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিব। আর এভাবেই হয়ে গেল আমাদের বাবুর্চিদের শাহি কাবাব মশলা। এরপরে যখনই কাবাব বানাবেন এই মশলাটা ব্যবহার করে বানাবেন, আর পার্থক্যটা কী পেলেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজ বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।